হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আই এম বেলাল, সাতকিশোর সাহেব চ্যানেলে আপনাদেরকে সুস্বাগত। আজকের প্রতিবেদনটি হচ্ছে পেঁপে গাছের চারা। আমরা বাজার থেকে বা নার্সারি থেকে সংগ্রহ করি এইসব পেঁপে গাছের চারার জাত এবং দাম নিয়ে আপনাদের সামনে উপস্থাপন করছি। আর কিভাবে আমরা স্ত্রী পেঁপে গাছ চিনব এই প্রসেস নিয়ে আপনাদের সামনে উপস্থাপন করছি। এর ফাঁকে যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, কারণ আপনাদের এক একটি সাবস্ক্রাইব আমাদের এক একটি অনুপ্রেরণা যোগান দেয়। ভিউয়ার্স, বর্তমানে আমরা সাত বাগানে এবং পতিত জমি এবং চাষযুক্ত জমিতে পেঁপে চাষ করে অল্প পরিচর্যায় অল্প পরিশ্রমে আমরা অধিক লাভজনক হিসাবে পেঁপে চাষ করে আসছি। কারণ আমরা সকলেই জানি পেঁপেতে অনেক লাভ, আর সেক্ষেত্রে পেঁপেতে আমরা পেঁপে চাষে ঝুঁকে পড়ি। সেক্ষেত্রে বলা যায় যে পেঁপে গাছের চারা নির্বাচন, বাজার থেকে আমরা যেসব পেঁপে গাছের চারা সংগ্রহ করি সে সম্পর্কে আমাদেরকে সচেতন এবং সম্পর্কে জানতে হবে। তেমনই আজকের প্রতিবেদনটি আপনাদেরকে জানানোর জন্য তৈরি করা হয়েছে। অবশ্যই সম্পূর্ণ দেখার অনুরোধ করা হলো, এতে আপনারাই উপকৃত হবেন আশা করছি। এক একটি হাইব্রিড পেঁপে চারার দাম 2 টাকা বিক্রি করা হয়, কিন্তু স্থানভেদে দেখা যায় যে 5 থেকে 10 টাকা পার পিস বিক্রি করা হয়। এবং উন্নত জাতের যেসব পেঁপে গাছ বা যেমন রেড লেডি এবং সোয়াচান এবং সোয়াগি পেঁপে গাছগুলো আছে, সেসব পেঁপে গাছগুলো 20 টাকা থেকে 50 টাকা দরে বিক্রি করা হয়। কারণ এসব গাছের চাহিদা অনেক বেশি, এগুলো গাছ আকারে ছোট হয় এবং ফলন দেয় বেশি, সেই জন্য এসব গাছের চারার দাম অনেক বেশি। এবং এসব চারা গাছ কিনতে গেলে অনেকেই বিভ্রান্ত সৃষ্টি হয় এবং বিক্রেতা তাদেরকে ভুল বুঝিয়ে হাইব্রিড চারা গাছ বিক্রি করে চড়াও দামে। এক্ষেত্রে অবশ্যই আপনারা লক্ষ্য রাখবেন এবং কেনার আগে বিক্রেতার কাছ থেকে জাতটি সম্পর্কে জেনে নেবেন, তাহলে এতে আপনারা ভোগান্তি অনেকটাই কমবে আশা করছি। আর পেঁপে গাছের চারা বা গাছ সম্পর্কে কিছু তথ্য যদি আপনারা জানতে চান তাহলে অবশ্যই কমেন্ট করবেন, আমি অবশ্যই সাড়া দিবার চেষ্টা করব, সেই অনুসারে প্রতিবেদন তৈরি করব আপনাদের উপকারে। আর আপনাদের কাছে এখনও একটা বিশেষ অনুরোধ থাকবে, এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, কারণ আপনাদের এক একটি সাবস্ক্রাইব আমাদের এক একটি অনুপ্রেরণা যোগান দেয়। ধন্যবাদ, আল্লাহ হাফেজ।